খালাসি খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে সরপথ করা হয়। উল্লেখ্য, 28 তারিখ মঙ্গলবার রিটার্নস কলোনি এলাকায় একটি ট্রাকের সিটের নিচে একটি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পরবর্তী সময়ে ঘটনায় পূর্ব থানায় একটি মামলা হাতে নেয় পুলিশ এবং সেই মামলার তদন্তে পুলিশ বৃহস্পতিবার পিঙ্কু দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ এবং সৌরভ দাস নামে 3 অভিযুক্তকে গ্রেফতার করে 5 দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে তুলে। আদালতে জিজ্ঞাসাবাদের পর মাননীয় আদালত দুজনকে 3 দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন এবং সৌরভ দাসকে বেলের নির্দেশ দেওয়া হয় বলে অ্যাডভোকেট বিদ্যুৎ সূত্রধর জানান। 28 তারিখে একটা ট্রাকের মধ্যে ট্রাকের সিটের নিচে একটা ডেড বডি পাওয়া যায়। পরবর্তী সময়ে একটা এফআইআর রেজিস্ট্রি হয় যার 23 নম্বর ইস্ট আগরতলা PS 129/2021 আন্ডার সেকশন 302 এন্ড 34 IPC। এই কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ আজকে 3 জনকে অ্যারেস্ট করে এবং আদালতে প্রডিউস করেন, যাদের নাম পিঙ্কু দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ এবং সৌরভ দাস। তাদেরকে পুলিশ 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রডিউস করেন। আদালত হিয়ারিংয়ের পর পিঙ্কু দেবনাথ এবং বিশ্বজিৎ দেবনাথের 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন আপ টু 3 তারিখ অবধি। 3 তারিখ তাদেরকে আবার কোর্টে তোলা হবে এবং সৌরভ দাসকে বেলের রিলিজ করেন। তিনজনের বাড়ি পিঙ্কু দাসের বাড়ি হলো মলয়নগর, বিশ্বজিৎ দেবনাথের বাড়ি হলো মলয়নগর আর সৌরভ দাসের বাড়ি যৌনগর। একজন যে জামিন পেয়েছে ওনার আদালতে আইওস ওয়ার্ডিং দিয়েছে এবং সিডিও দিয়েছে, 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল, সাফিসিয়েন্ট মেটেরিয়াল ছিল, সিডি আদালত দেখেছে, আদালত দেখে সিডি দেখার পরেই একজনকে বলি দিয়েছে 2 এবং 34 IPC। আজকে আর একটা সেকশন অ্যাড করার প্রেয়ার ছিল 120B সেকশনটা অ্যাড করেছে।